নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমাকে চেনো না, আমি বলে দিই, আমার নাম হচ্ছে সুমন। আজ আমি এসেছি বাঁশবেড়িয়াতে। সকলেই জানো কার্তিক পুজো সব থেকে ফেমাস হচ্ছে এই বাঁশবেড়িয়াতে। আজকের ভিডিওতে থাকবে এই বাঁশবেড়িয়ার সব থেকে বিগ বাজেটের প্যান্ডেল আমি কভার করব, কোথায় কোথায় হচ্ছে এই প্যান্ডেলগুলো আর কেমন হয়েছে সব কিছু ইনফরমেশান এই ভিডিওতে তোমাদেরকে দেবো। আর ভিডিওটা একদম যেন স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে যেন। তার আগে তোমাদেরকে বলে দিই এই বাঁশবেড়িয়া স্টেশনে তোমরা আসবে কিভাবে। আসতে গেলে তোমাদেরকে শিয়ালদা থেকে বা হাওড়া থেকে যে কোনো কাটোয়া লোকাল ধরে এই ব্যান্ডেল স্টেশনের পরের স্টপেজেই পড়বে বাঁশবেড়িয়া স্টেশন। আর ট্রেন এসে আমাদেরকে থামাবে এই 2 নম্বর প্ল্যাটফর্মে। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখান থেকে আমাদেরকে উঠে আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এখান থেকে তোমরা পায়ে হেঁটেই তোমরা দেখে নিতে পারবে। এখানে খুবই সুন্দর এখানে আমরা প্যান্ডেল দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে ঠিক বাঁশবেড়িয়ার ঠিক স্টেশনের এই সামনে, মানে এখান থেকে এক পা হেঁটেই তোমরা চলে আসতে পারবে এই প্যান্ডেলটা দেখার জন্য। এই ক্লাবটার নাম হচ্ছে তোমার গোল্ডেন পার্কের এই ক্লাবটা। এই এই পুজোটা করে এখানকার যে সামনে বাজার আছে এই সাইডটাই, এদিকে বাজার আছে, এই বাজারে পুরো চাঁদার পুজো। এটা টিমটা দেখতে পাচ্ছ, এখানে বানানো হয়েছে পরিদের দেশ বা পরিদের শহর তোমরা যদি বলতে পারো, এই সেরকম এখানে বানানো হয়েছে। খুবই দারুণভাবে নিখুঁত কাজ তোমরা এই প্যান্ডেলের মধ্যে দেখতে পারবে। মানে এত সুন্দর আমি কার্তিক পুজোর প্যান্ডেল কোনোদিন দেখিনি। এক এক করে তোমাদেরকে দেখাবো এই কারুকার্য কেমন হয়েছে বাইরেটা, আর দেখি ভিতরে ঠাকুর এসছে নাকি। চলো, গেটের ঠিক মেন এন্ট্রেন্সে এই এখানটায় তোমরা দেখতে পারবে 3টে এখানে পরি রাখা হয়েছে, যেটা নমস্কার করে মানে যত দর্শনার্থীরা আছে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছে খুব দারুণ ভাবে। সামনের দিকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছি যে পরীর দেশ এই থিমটা এখানে বানানো হয়েছে। এই সাইডটা পুরো দেখতে পাচ্ছ, পুরো তুলো জিনিস দিয়ে এখানে পুরোটা করা হয়েছে, বেশ দারুণ লাগছে। কিন্তু এই তুলোগুলো যেন উড়ে না যায় তার উপরে একটা নেট দেওয়া হয়েছে। একটা ময়ূর এখানে বানানো হয়েছে, সব দেখতে পাচ্ছ, খুবই সুন্দর হাতের কাজ এখানটায় তোমরা দেখতে পারবে। আর চারিদিকে এখানে দেখতে পাচ্ছ উপরের মাথায় পরিগুলোকে দেওয়া হয়েছে, খুবই সুন্দর এখানে বানানো হয়েছে। গাছের ডালের মধ্যে এই ফোম দিয়ে দেখতে পাচ্ছ একটা পুরো গাছ এখানে বানিয়েছে। হাতের কাজ তোমরা দেখতেই পাচ্ছ কেমন এখানে করা হয়েছে। এখানে কাজ পুরোটা কমপ্লিট হয়ে গেছে এই প্যান্ডেলে। আর কিছু কিছু এখানে এই গাছগুলো যেটা বানানো হয়েছে এইগুলো সেটিং এর কাজগুলো একটু বাকি আছে। কালকে পুজো এনাদের লাইটিং দিয়ে এই জায়গাটা করা হয়েছে, মানে রাতের দিকে আসলে কিন্তু খুব দারুণ এখানে কিন্তু লাইটিং এ বাইরেটা ফোমের আর তুলো দিয়ে যেরকম করা হয়েছে সেরকম যদি আমি ভিতরটা দেখি, ভিতরটা দেখতে পাচ্ছ পুরো কাগজের লম্বা লম্বা পিস কেটে পুরো লম্বা লম্বা ঝোলানো হয়েছে। এখনো পর্যন্ত ঠাকুর আসেনি। দাদা ঠাকুর কবে আসবে? দাদা মানে আজকে রাতেই ঠাকুর ঢুকে যাবে? আচ্ছা, পুজো কালকে তো। আচ্ছা, ঠাকুর আজকে রাতে আসবে, কালকে পুজো, আর 4 দিন এখানে ঠাকুর থাকে। এখন দাদারা ফুল যেইগুলো আছে সেইগুলো এখন লাগাচ্ছে, আর্টিফিশিয়াল কিছু ফুল আছে আর কিছু ফোমের যে ফুলগুলো বানানো হয়েছে গাছের ডালে সেইগুলো লাগানো হচ্ছে। কেমন লাগলো তোমাদের এই থিমটা পরীর দেশের দেখে অবশ্যই আমাকে কমেন্ট করবে প্রথম প্যান্ডেল। আর চলো, আরও প্যান্ডেল যেগুলো করা হয়েছে এই বাঁশবেড়িয়াতে সেইগুলো এক এক করে তোমাদেরকে দেখাই। পরের প্যান্ডেলের সামনে আমরা চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এখানে প্যান্ডেল হয়েছে। প্যান্ডেলের আমি যদি থিম যদি বলি, এই প্যান্ডেলটার থিম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির বানানো হয়েছে এখানে। কোন ক্লাবের পুজো হচ্ছে? সেটা হচ্ছে রামকৃষ্ণ সংঘর ক্লাবের পুজো হচ্ছে। প্যান্ডেলটা দেখতে পাচ্ছ খুবই দারুণভাবে এই মন্দিরটাকে বানানো হয়েছে, কাপুর ফোমের যে কাজটা আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি পুরো প্যান্ডেলটার মধ্যে। চলো সামনে দিকে তোমাদেরকে দেখাই। ঠিক আমি সামনে চলে এসেছি, প্যান্ডেলে দেখতে পাচ্ছ কারুকার্য কিন্তু খুবই দারুণভাবে এখানটায় তুলে ধরেছে। আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে যে ফোমের যে কাজগুলো, এই ডিজাইনগুলো তো পুরোটাই ফোম দিয়ে এটা করা হয়েছে। বাইরেটা কাপড় দিয়েছে আর ভিতরটা ফোম দিয়ে করেছে। এই সাইডগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর এখানে ফোমের দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণর এখানে বিগ্রহ করেছে, যেটা বেশ দারুণ লাগছে। আর এই সাইডগুলো এখন লাগানো হবে, এখনও লাগানো পুরোপুরি কমপ্লিট হয়নি। এই সাইডে আমরা কিছু দেখতে পারবো যেরকম। বাইরে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এখানে গাছের বাগান একটা করা হয়েছে, যেটা বেশ দারুণ লাগছে প্যান্ডেলের
শতে কিন্তু দেখতে। আর এখানে কিন্তু কিছু লাইটিং এর যেটা ব্যবস্থা করেছে এই প্যান্ডেলে, রাতের বেলায় আসলে কিন্তু খুব দারুণ লাগবে এই মন্দিরটা দেখতে। কিন্তু দর্শনার্থীরা আসবে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে এরকম ভাবে আসবে। আর এই মন্দিরে পুরো প্রবেশ করার জন্য দেখতে পাচ্ছ সিঁড়ি করেছে, মানে সিঁড়ি করে উঠেই ভিতরে মন্দিরে প্রবেশ করে ওখানটাই তোমরা ঠাকুরটা দর্শন করতে পারবে। চলো এখন আমরা ভিতরের দিকে দেখি যে কিরকম ভাবে এটা কমপ্লিট করেছে বা ভিতরটা কেমন হয়েছে। চলো সিঁড়ি দিয়ে উঠি। যদি বলি ভিতরটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, এখানে ঝিনুকের সামগ্রী, ঝিনুকের এখানে তোমরা কাজ দেখতে পাবে। তার আগে আমি তোমাদেরকে বলে দিই ভিতরটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, এখানে একটা ঝাড় দেখতে পাচ্ছি, ঝাড়টা বেশ বড় দেখতে আর খুবই সুন্দর লাগছে কিন্তু ঝাড়টা এই প্যান্ডেলের সাথে। পুজো মণ্ডপটা যদি আমি বলি পুরোপুরি, এখানটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর সামগ্রী, যে ঝিনুকের যেটা কাজ আমরা এই প্যান্ডেলের ভিতরে আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছ এক একটা দেখতে পাচ্ছ ডিটেলস কাজ খুবই সুন্দর ভাবে এখানে করা হয়েছে। বেশিরভাগ আমরা দুর্গাপুজো কালীপুজোতেই আমরা দেখেছি এরকম ধরনের বিগ বাজারের কাজ, আর সেটা কার্তিক পুজোর মধ্যে দেখছি, খুব দারুণ লাগছে। কিন্তু পর্যন্ত দেখতে পাচ্ছি এখনো ঠাকুর এখনো আসেনি, ঠাকুর কবে আসবে একটু বলতে পারবে? মানে আজকে বিকেলে চলে আসবে। আচ্ছা কতদিন এখানে ঠাকুর থাকে? মানে 3-4 দিন এখানে থাকবে। আচ্ছা ঠাকুর আজকে বিকেলের মধ্যে চলে আসবে আর এখানে 3-4 দিন ঠাকুর থাকবে, মানে এসে দর্শনার্থীদের এসে খুবই দারুণ ভাবে এখানে প্যান্ডেল আর ঠাকুর তোমরা দেখতে পারবে। তো কেমন লাগলো তোমাদের এই প্যান্ডেলটা, যেটা স্বামীনারায়ণ মন্দির যেটা বানানো হয়েছে? অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট প্যান্ডেল যেটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। 3 নম্বর পরের পুজো প্যান্ডেলের সামনে আমি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর ঘর, আর দেখতে পাচ্ছ হাঁড়ির মাটির এখানে প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এই ক্লাবের নাম হচ্ছে মিতালি সংঘের ক্লাবের, এইটা হচ্ছে পুজো হচ্ছে। আসবে কিভাবে তোমাদেরকে বলে দিই, সেকেন্ড প্যান্ডেলটা তোমরা দেখলেই রামকৃষ্ণ সংঘ, ওখান থেকে 10 মিনিটের হাঁটা পথের রাস্তা আছে এই মিতালি সংঘের এই প্যান্ডেলটা দেখার জন্য। এই বছর এনাদের থিম যদি আমি বলি, এনাদের থিম হচ্ছে ইচ্ছা ডানা। চলো ভিতরে গিয়ে দেখবো যে কিরকমভাবে প্যান্ডেলটা বানানো হচ্ছে, আর টোটাল ইনফরমেশন তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে প্যান্ডেলের এক্সিট গেট, এটা বানানো হয়েছে। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে এটা খড়, তারপরে নিচে দেখতে পাচ্ছ এখানে কলসি যেগুলো আছে সেই কলসিগুলো এখানে মাটির রাখা হয়েছে। আর কলসির মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে এক একটা কলসির মধ্যে লাইট এখানে দেওয়া হয়েছে, সেটা ওই কলসির মধ্যেও আছে, এখানে এটা রাখা আছে স্যাম্পেলটা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে রাতের দিকে যখন আসবে এক একটা কলসি থেকে যে লাইটটা এখানে যে দর্শনার্থীরা আছে সেখানটাই পড়বে, যেটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে। বাইরে এখানে দেখতে পাচ্ছ সব টেক্সচারগুলো যেগুলো আছে সেগুলো বানানো এখন কাজ খুবই জোর কদমে চলছে, তার কারণ কালকে পুজো, তো আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে, মানে আজকেই ঠাকুর আসবে এই প্যান্ডেলেরও আমি কথা বলে নেবো। তার আগে এখানে দেখতে পাচ্ছ কীরকম জোর কদমে কাজ চলছে। এন্ট্রি গেটের যদি আমি সামনে যদি বলি, এখানটায় একটা দেখতে পারবে খুবই সুন্দর একটা পুতুল দেখতে পারবে, পুতুলের মধ্যেও ফোকাস লাইট পড়বে, সাইডগুলো পুরো কালো কাপড় দিয়ে এটা রাখা হচ্ছে। আর এই ভিতরটা চলো ঢুকি গিয়ে দেখি কেমনভাবে ভিতরটা করা হচ্ছে। ভিতরে আমি ঢুকে পড়েছি, ঢুকলেই সব থেকে প্রথম এখানটায় একটা দেখতে পাবে খুবই সুন্দর বাঁশের এখানে দিয়ে এখানটায় করা হয়েছে। পাখিদের যেই বাড়ি হয় বা ঘোষলা যে জিনিস হয় যেখানে পাখিরা বসবাস করে সেই জিনিসটাই এখানে করা হয়েছে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ এই উপরের সাইডে পাখিদের এখানে ঘর বানানো হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ এক একটা ছোটো ছোটো পাখি এর মধ্যে দেওয়া হয়েছে। এই সামনে এখানটা দেখতে পাচ্ছ বিরাট বড় একটা লোহার খাঁচা বানানো হয়েছে, যেটা মানে এর ভিতরে থাকবে মনে হয়। দেখতে পাচ্ছ পুরো লোহার কিন্তু খাঁচাটা বানিয়েছে জিনিস, এটা হচ্ছে পুরো পাখা তোমরা বলতে পারো। এই পাখা দিয়েই এই উপরটাকে পুরো বানানো হচ্ছে। তার উপরে দেখতে পাচ্ছ সোলার যে এখানটায় আমরা পাখি দেখতে পাচ্ছি তার সাথে এখানে লাগানো হবে, পুরোটা এটা এখন সাজানো হবে, বেশ ভালো লাগবে দেখে। এখানে খাঁচা বানানো হয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর এখানে ছোটো ছোটো আর্টিফিশিয়াল যেই পাখিগুলো হয় সেই পাখিগুলো এখানে রাখা হয়েছে। বেশ রাতের দিকে আসলে যখন এই কলসির মধ্যে এক একটা কলসির মধ্যে ছোটো ছোটো ফোকাস লাইট টাইপের এখানে রাখা হয়েছে, মানে যেগুলো এটা যখন জ্বলবে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। এখানে চারিদিকে দেখতে পাচ্ছ পুরো কলসি দিয়ে প্যান্ডেলটাকে পুরো সাজানো হয়েছে, পুরোটা দেখতে পাচ্ছ। পাখিগুলো কিন্তু দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে, মনে হচ্ছে একটা পাখি নিয়ে চলে যায় ঘরে, খুব ভালো লাগছে। কিন্তু এই সাইডেও তোমরা দেখতে পারবে পাখিগুলো, আর ওই সাইডেও তোমরা দেখতে পারবে। ঠাকুর কি এটাই যেটা এখন আছে এটা চলে এসেছে ঠাকুর, মানে কালকে রাতে চলে এসেছে? আচ্ছা উদ্বোধন কবে এই প্যান্ডেলের? যদি
বলুন তো। আমার সবাই এখানে যে বাঁশবেড়িয়ায় যত ওইগুলো পুজো আছে, দু তিনখানা পুজো হয়তো হয়ে গেছে, আমাদের সবকটা পুজো আজকে রাতের মধ্যে আমরা উদ্বোধন। আচ্ছা, আজকে রাতের মধ্যে উদ্বোধন আছে। ঠাকুর কতদিন অবধি থাকে এই প্যান্ডেলে? এইটা নিয়ে প্যান্ডেলে আমাদের রয়েছে ওই ঠাকুর 20 তারিখে, 19 তারিখে আমাদের শোভাযাত্রা, 20 তারিখে সকালবেলায় ঠাকুর প্যান্ডেল, মানে 20 তারিখ অবধি এই প্যান্ডেলে মানে ঠাকুর থাকছে, মানে দর্শনার্থীরা এসে দেখতে পারবে। ওর দিয়ে কি হচ্ছে দাদা এটা? আচ্ছা, ডিজাইন হচ্ছে। এটা কোথায় লাগানো হবে? আচ্ছা আচ্ছা, পুজো মণ্ডপটা যে ভিতরটায় আছে ও মাথার উপরে লাগানো হবে। আচ্ছা, বেশ দারুণ দেখতে পাচ্ছি এটা ডিজাইন, খড় দিয়ে বানিয়ে এটা পুজো মণ্ডপে ভিতরের যেই তোমরা বলতে পারো ঝাড় টাইপের ডিজাইন এটা করা হচ্ছে। এই হচ্ছে পুরো পুজো মণ্ডপটা, আর যেখানে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুর কালকে নিয়ে আসা হয়ে গেছে আমি জানতে পারলাম। কার্তিক ঠাকুরের মুখটা এখন কালো কাপড় দিয়ে ঢাকা আছে, তার কারণ এখনো অনেকটাই কাজ বাকি, তার জন্য এখন ঢাকা আছে। তার সাথে দেখতে পাচ্ছ এই যে খড়ের যে ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ডিজাইনগুলো যেরকম এখানে হচ্ছে এরকমই পুরোটা, এরকম ডিজাইনগুলো যেরকম এটা হবে, আর দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে। কিন্তু বাইরের সাইডটা যদি বলি, খড়ের এখানটায় বাড়ি টাইপের এখানে বানানো হচ্ছে দু সাইডে দেখে মনে হচ্ছে, আর তার ভিতরে এখানে ঠাকুরটা থাকে। কেমন লাগলো তোমাদের এই 3 নম্বর প্যান্ডেলটা দেখে, যার থিম হচ্ছে ইচ্ছে ডানা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট যে প্যান্ডেলটা সেটা তোমাদেরকে দেখাই। খুবই সুন্দর একটা প্যান্ডেলের সাক্ষী হয়েছি, দেখতে পাচ্ছ বেশ দারুণ সুন্দর এখানে কনসেপ্ট। কিন্তু প্যান্ডেলের ক্লাবের নাম হচ্ছে বাঁশবেড়িয়া কপালকুণ্ডেরি নটরাজের, এটা হচ্ছে ক্লাবের নাম। আর এরকম আমি কার্তিক পুজোর প্যান্ডেল আমি দেখতে পারবো সেটা আমি ধারণা করতে পারিনি। এখানে এসে সত্যি আমার ধারণার বাইরে, এত সুন্দর প্যান্ডেলটা কিভাবে দেখতে আসবে। আগে তোমাদেরকে যে প্যান্ডেলটা দেখালাম মিতালি সংঘ, ওখান টানা করে 3 মিনিটের হাঁটা পথের রাস্তা আছে এই প্যান্ডেলে আসার জন্য। প্যান্ডেলে যদি থিম দেখো, খুব দারুণ কিন্তু প্যান্ডেলের থিম। এখানে নাম হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়ার নদীর পাড়ে, বেশ দারুণ। এনারা 71তম বর্ষতে পা দিল এই বছর, হাট বাজার এখানটায় তোমরা দেখতে পারবে। বেশ দারুণ ধরনের এখানে দেখতে পাচ্ছ বাজারটাকে এখানটায় তুলে ধরেছে, এখানে চাল বিক্রি হচ্ছে, বাচ্চাদের যেই কাঠের যে পুতুলগুলো হয় সেই জিনিসগুলো এটা বিক্রি হচ্ছে। একটা যে হাট বাজারের মধ্যে যেই জিনিসগুলো বিক্রি হয় সেই জিনিসটা এখানে দেখতে পারবে। উল্টো দিকে এখানে তোমরা দেখতে পারবে একটা চায়ের দোকান, আর এখানে দেখতে পাচ্ছ মাটির কলসি এখানে বিক্রি হচ্ছে, আর তার সাথে এখানে জামা কাপড় এখানে বিক্রি হচ্ছে। সুন্দর নৌকা জলের মধ্যে দাঁড়িয়ে আছে, আর জলে একটা ছোট্ট হাঁস তোমরা দেখতে পারবে, বেশ দারুণ লাগছে। বাড়ির জানলা থেকে একজন দেখছে মহিলা, এগুলো সব হাতে কিন্তু পেন্টিং এর দ্বারা এই জায়গাটাকে পুরোটা তুলে ধরেছে। দিনের বেলায় যেটা দেখতে পাচ্ছ এটা ছবিটা, আর রাতে কিন্তু আলাদাই রকমের এটা ছবিটা হবে। তার কারণ হচ্ছে রাতে এখানে যে লাইটিং এর কিছু খেলা আছে সেটাই দাদারা বলবে। এখানে এলে যদি এই সাইডগুলো দেখো, এই সাইডে দেখতে পাচ্ছ এখানে নাপিত বসে আছে, আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টির হাঁড়ি নিয়ে একজন যাচ্ছে। চলো একটু ভিতরের দিকে যাই, দেখাই তোমাদেরকে ভিতরটা কেমন করেছে। উঠেই তোমরা এখানে যে নৌকাটা যেটা বানানো হয়েছে, এই নৌকার উপরে তোমরা দেখতে পাবে চালের বস্তাগুলো, এখানটায় তোমরা দেখতে পারবে। আর এই সাইডে হাঁড়ি দেখতে পারবে, হাঁড়ির মধ্যে এক একটা মানে নাম এখানে হচ্ছে মেম্বারদের নাম হতে পারে, এখানটায় তোমরা দেখতে পাচ্ছ। নৌকার যদি জলের সাইডটা দেখতে পাচ্ছ, এখানে ছোট ছোট বক কাঠের বানানো হয়েছে, আর তার পিছনে দেখতে পাচ্ছ এখানে একটা নৌকা তোমরা দেখতে পারবে। ব্যাকগ্রাউন্ডে পুরো গাছ বানানো হয়েছে, তারপরে এখানে পাখিগুলো দিয়েছে। উপর থেকে দেখতে পাচ্ছ অনেক মাঝিরা যারা আছে, মাঝিরা এখান থেকে মাছ ধরছে জলে, এই জিনিসটা এখানটা দেখানো হয়েছে। আর উপর থেকে দেখতে পাচ্ছ যে দৃশ্যটা এখানে দিয়েছে, পালকি নিয়ে যাচ্ছে কেউ, ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছে, পুরো যেই গ্রাম্য যে পরিবেশটা সেটা এই জায়গাটা আমরা দেখতে পারবো। ফাইনালি আমরা ঠাকুর দেখতে পারলাম এই প্যান্ডেলের মধ্যে, ঠাকুর চলে এসেছে, তার কারণ কালকে উদ্বোধন হয়ে গেছে এখানকার প্যান্ডেলে। দেখতে পাচ্ছ এখানে শিবের আমরা নটরাজের যে রূপটা আছে সেই রূপের আমরা ঠাকুর আমরা দেখতে পাচ্ছি। তো শিবজির একটা হাতে এখানে প্রদীপ এখানটায় দেওয়া হয়েছে, আর একটা হাতে এখানে ঘন্টা আমরা দেখতে পাচ্ছি, গলায় সাপ নিয়ে এখানে যে নৃত্যটা করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আর ঠিক নিচে এখানটা আমরা ভগবান শ্রীকৃষ্ণ সে শুয়ে আছে, তার নাভির উপরটায় দাঁড়িয়ে আমাদের ভগবান শিবজি নৃত্য করছে, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। পুজো মণ্ডপে যদি এই ভিতরটা বলি, দেখতে পারবে এই জায়গাটা শিব এখানে বিগ্রহ এখানটা দেখতে পারবে, তার সাথে এখানে বক্স দিয়ে এই জায়গাটা পুরোটা করা হয়েছে, বেশ ভালো লাগছে।
কিন্তু বিশাল বিগ বাজেটের পুজো কিন্তু এটা, তোমরা দেখেই বুঝতে পারছো। আর কনসেপ্টটা তো তোমাদেরকে বলতেই হবে না কতটা সুন্দর হয়েছে। তো কেমন লাগলো তোমাদের এই বাস বিরিয়ার কার্তিক পুজোর এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বাস বিরিয়াতে তোমরা যদি আসো এখানে মানে সামনাসামনি সব ভালো ভালো বড় বড় বিগ বাজেটের প্যান্ডেলগুলো তোমরা পায়ে হেঁটেই তোমরা দেখতে পারবে। কোনো গাড়ি করতে হবে না তোমাদেরকে, আশা করি যে আমি এই প্যান্ডেলগুলো কভার করলাম, সব পায়ে হেঁটেই কভার করলাম। খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল এখানটায় করা হয়েছে। একটা আমি জানতাম যে কার্তিক পুজো চুঁচুড়ায় খুব ভালো করে, কিন্তু বাঁশবেড়িয়াও খুব দারুণ দারুণ প্যান্ডেল তোমরা এসে তোমরা দেখে নিতে পারো। চলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে দিও, আর নতুন যদি আমার চ্যানেলে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, আবার খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে, বাই বাই।